ঘূর্ণিঝড় মিগসা ও মাছরে পড়লো স্থলভাগে অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছলিপাত্তনমের মাঝে বাপাটলা উপকূল আর সেখানেই হয়েছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল। তবে আজকে পড়ার আগে থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে শুধু তামিলনাড়ু নয়, একই সঙ্গে অন্ধ্রপ্রদেশেরও বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। চেন্নাই পন্ডিচেরি একইভাবে সতর্ক থাকতে বলা হয়েছে তেলেঙ্গানা এবং ওড়িশা সরকারকেও। যখনই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে তখন গতিবেগ ছিল ঘন্টায় 110 কিলোমিটার। ল্যান্ডফল হয়েছে নেল্লোর এবং মছলিপাত্তনমের মাঝে বাপাটলা উপকূল সেখানে, এবং ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই 8 জনের মৃত্যু হয়েছে। 8 জনের মৃত্যু খবর এসেছে তামিলনাড়ু থেকে এবং এর ফলে জলমগ্ন হয়ে পড়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু বিস্তীর্ণ এলাকা, পন্ডিচেরি এবং চেন্নাই বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। একইভাবে সতর্ক থাকতে বলা হয়েছে তেলেঙ্গানা এবং ওড়িশার প্রশাসনকেও। এদিকে মিগজাউমের প্রভাবে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও হয়েছে। এবং আগে থেকেই যে পূর্বাভাস ছিল যে 11টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সকাল থেকেই আমরা দেখেছি যে এই সমস্ত জেলায় মাঝারি বৃষ্টি হয়েছে। এছাড়াও পূর্ব, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, কলকাতাতেও বৃষ্টি হয়েছে। এবং পাশাপাশি আগে থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস ছিল বুধবার এবং বৃহস্পতিবারও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে উপকূলের জেলাগুলিতে। আমাদের রাজ্যে ডাইরেক্ট কোনো প্রভাব নেই, 5-6-7 বৃষ্টি, তার মধ্যে আজকে হালকা বৃষ্টি, 6-7 হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর কোথাও কোনো ওয়ার্নিং বা সতর্কতা নেই। 8 তারিখের পর থেকে গ্র্যাজুয়ালি রাতের তাপমাত্রা কমবে।